এবারে জিতুর সঙ্গে পরকীয়া প্রেম নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী। একে একে তিনবার বিয়ে করেও সুখের সংসারের দেখা পাননি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে একাই থাকছেন তিনি। এরই মধ্যে ব্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, একসঙ্গে দেশের বাইরেও সময় কাটিয়েছেন, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন শ্রাবন্তী। গত বছরের শেষের দিকে জানা যায় শুভ্রজিৎ মিত্রর সঙ্গে শ্রাবন্তী প্রেম করছেন। যদিও একথা স্বীকার করেননি শুভ্রজিৎ কিংবা শ্রাবন্তী, বরং তারা বিষয়টি এড়িয়ে যান। এদিকে বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠছে ভারতীয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা জিতু কমলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। বিষয়টি নিয়ে টলিপাড়ায় চর্চা হলেও জিতু কিংবা শ্রাবন্তী মুখে কুলু পেটেছিলেন। অবশেষে এ নিয়ে কথা বললেন শ্রাবন্তী নিজেই। জিতু কমলের সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর পড়বে? এ প্রশ্নের উত্তরে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি নামটা শুনে, আরও অনেকের নাম জুড়ে দেওয়া হয় আমার সঙ্গে, লোকে অনেক কিছুই ভাবে, আমি তো জানি সত্যিটা কি, আমার প্রেম ভালোবাসা সবই অভিনয়কে ঘিরে। তাহলে 36 বছর বয়সী শ্রাবন্তী ঠিক কার সঙ্গে সম্পর্কে রয়েছেন? এ বিষয়ে শ্রাবন্তীর স্পষ্ট জবাব, আমি এখনও সিঙ্গেল। বেশ কিছু প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন 34 বছর বয়সী জিতু কমল। বিশেষ করে অপরাজিত সিনেমাটি তাকে আলাদাভাবে আলোচনায় নিয়ে আসে। শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে নন্দিতা দাসের সঙ্গে সংসার বেঁধেছেন এই অভিনেতা। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।